এরপরে বিষ্ণুই বললেন ইদা বালাগাল আওলাদ আশারা সিনিন ফারিকু বাইনাহুম ফিল মাদাজে, ছেলে কিংবা মেয়ের বয়স যখন 10 হয়ে যায়। খেয়াল করে শুনেন, অনেক ফ্যামিলিতে এগুলোর আমল নাই। ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10, ফারিকু বাইনাহুম ফিল মাদাজে, বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হলে ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না, বাবার মেয়ে এক বিছানায় শোবে না, মেয়ে আর মা আর ছেলে এক বিছানায় শোবে না, বিছানা আলাদা করে দেন। এমন কি ভাই ভাই তাদেরও যদি আলাদা বিছানা হয় 10 বছরের পরে, এটাও ভালো, ঠিক কি না? ইসলাম মানে না, এজন্য ফ্যামিলির মধ্যে জাহান্নামের বাতাস বয়, শান্তি পায় না, কারণ ইসলাম নাই তো, চিল্লা এখন, ঠিক কি না? এরপরে বিশ্ব নাই বললেন আল্লিমু আওলাদাকুম আসসিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকু ওয়াল খাইল, ও বাবারা ছেলেদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চড়ার বিদ্যা শিখাও। আপনি ছেলেরা রাস্তায় হাঁটা শিখালেন, বাবা হাঁটো হাঁটো হাঁটো, তো জমিনে কেমনে চলতে হয় শিখালেন, এই ছেলেটা যদি পানিতে পড়ে কেমনে চলবে শিখানোর দরকার আছে না? নাই, সাঁতার শিখাবেন। দুই নাম্বার বিষয়ে বলেন আর রিমায়া তীর মারা শিখাও, এখন তো তীর মারা নাই, এখন হচ্ছে শারীরিক ব্যায়াম শিখাবেন, যোগ ব্যায়াম শিখাবেন, প্রতিকূল পরিবেশে কেমন করে বেড়ে থাকতে হয়, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু কর্ম সহিষ্ণু করে গড়ে তুলতে হবে, চিল্লায় করে, ঠিক কি না? আপনার জীবদ্দশায় কষ্ট করিয়ে করিয়ে অভ্যাস করান, বড় হলে তার ক্যারিয়ারটারে সুন্দর করে দিবে কে? কিভাবে নিজেকে সেফ করবে, রাস্তাঘাটে কেমনে চলবে, শরীর কসরত বিদ্যা শিখান, আত্মরক্ষার কৌশল শিখান, যেহেতু রিমায়া এখন নাই। তিন নম্বরে বিশ্ব নাই বললেন রুকু বাল খাইল ঘোড়ায় কেমনে চড়ে শিখাও, এখন ঘোড়া নাই সাইকেল চড়ানো শিখাবেন, ছোট্ট ছেলেটারে সাইকেলে নিয়ে পেছনে পেছনে থাকাবেন, আপনার ছেলের মেমোরিতে আজীবন একটা সুখের স্মৃতি হয়ে এটা থাকবে, ঠিক কি না? চিল্লে বলেন সাইকেল চালানো শিখান, ড্রাইভিং শিখান। বিশ্বনবী এগুলো ইঙ্গিত করে বলে গিয়েছেন। সব শেষে বিশ্বনবী বললেন সময় মতো ছেলে মেয়েদের বিবাহ দাও, বাবা মার দায়িত্বের উপরে এই দায়িত্ব আছে না? নাই, বাবা মা হয়ে বসে আছে, মেয়ে স্কুলে যায় টাঙ্কি মারে, কোলায় যায় ফিল্ডিং মারে, কোনো খোঁজ খবর নাই, যা যা ভুল করেছে 31st নাইটে তোমার মেয়ে যেখানে দুম্মা চলে দুম করেছে সবগুলোর গুণা তোমার আমল নামে আছে না? নাই, জোরে বলেন। বিশ্বনবী বললেন সময় মতো বিয়ে দিয়ে দাও। সর্বশেষ বিশ্বনবী বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, ও বাবারা মরার আগে ইসলামের নিয়ম অনুযায়ী কোরআনের আয়াত দিয়ে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বণ্টন করে দাও। কার আইন? ছেলে যদি 2টা ফ্ল্যাট পায় মেয়ে পাবে কয়টা? ছেলে যদি 10 লাখ, ছেলেরা 10 লাখ টাকা যদি দেন উত্তরাধিকার বণ্টনে, মেয়ে পাবে 5 লাখ। অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আছে না? নাই, তো মেয়ের ঠ্যাং দিলেন কেন? মায়ের কি রান খাইতে মন চায় না? যেই বাবা মা ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন গোলাম দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার সন্তান, ওই সন্তানকে আল্লাহর দেয়া দিক নির্দেশনা অনুযায়ী লালন পালনের দরকার আছে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা তখনই সুন্দর হবে, জান্নাতি হবে, যখন ওই ফ্যামিলির মধ্যে কোরআন থাকবে, কোরআন দিয়ে সম্পর্কটাকে গড়ে তুললে জান্নাতি সম্পর্ক গড়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোর জান্নাতি সম্পর্ক করুক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেখ, ফ্যামিলিটার ভেতরে জান্নাতের হাওয়া বইয়ে দেখ, আমাদের ছেলে মেয়েগুলোর মানুষের মতো তুমি মানুষ বানাও। মোনাজাত